কুম গুড মর্নিং সবাইকে তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে অলরেডি ডাইনিং টেবিলে চলে এসেছি আর আম্মু এই তো সব কিছু রেডি করেই রেখেছে নাস্তা দেখতে পাচ্ছেন আর সকালবেলায় যেহেতু আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি এই ক্ষেত্রে আমি এবং আপনাদের ভাই দুজন একসাথেই হচ্ছে সকালে নাস্তাটা করছি বাসার সবার নাস্তা করা শেষ তো নাস্তা শেষ করে আম্মুকে নিয়ে আমি একটু বের হলাম ফার্নিচার মার্কেটে যাব বলে অ্যাকচুয়ালি আমি এবং আমার আম্মু মানে আমাদের দুজনের কাজ জমা করে যখন একসাথে হয় তখন এই কাজগুলো আমরা কমপ্লিট করি আর কি তো আজকে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম ফার্নিচার মার্কেটে তো ফার্নিচার মার্কেটে কি কিনতে যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝে নিতে পারবেন তো আম্মুকে নিয়ে আমি বের হয়েছি আর আপনাদের ভাই আর আব্বু মোটর মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছে আর আমরা তো হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিলাম সবাই মিলে তো হাঁটতে অনেক বিরক্ত লাগতেছিল একটা পর্যায়ে আম্মুকে বলতেছিলাম যে ওরা তো মোটরসাইকেল নিয়ে আরামে ঘুরতেছে আর আমরা একটু হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাসার সামনে এই জায়গাটাতে রিক্সা টিক্সা পাওয়া যায় না একদম মেন রাস্তাতে যেতে হয় তো এই রাস্তাটুকু হাঁটতে একটু বিরক্তই লাগে তো যাই হোক আমি হচ্ছে ভিডিও করতেছিলাম হাঁটতেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু বক বক করে নেই তাহলে রাস্তাটা একটু কম মনে হবে আর কি তো যেটা বলতেছিলাম আর কি আজকে মার্কেটে যার একটা উদ্দেশ্য হচ্ছে আব্বু টিভি ঠিক করতে আর একটা টিভি কিনে নিয়ে চলে এসেছে যেই টিভিটা ঠিক করতে গিয়েছিল সেটা ছিল বত্রিশ ইঞ্চি আর যেটা কিনে নিয়ে এসেছে সেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো এই তেতাল্লিশ ইঞ্চি টিভিটা রাখার জন্য আম্মু একটু শখ করেছে যে একটা স্ট্যান্ড কিনবে টিভি স্ট্যান্ড তো টিভির ট্রলি যেটা ছিল সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ছিল তো এখন তেতাল্লিশের জন্য টিভির ট্রলি লাগবে তো এই উদ্দেশ্যে আম্মু কেনে আমরা চলে গিয়েছি শপিং আর শপিংয়ে যে আমার এই চেয়ারটা খুব পছন্দ হয়ে গিয়েছে তো আমি একটু বসে একটু আরাম করে নিলাম আর কি তো চেয়ারটা প্রাইস টাইস সব কিছু জিজ্ঞাসা করে নিলাম আমার কাছে চেয়ারটা খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা যে কাজের উদ্দেশ্যে এসেছি সেটা দেখি তা আপনাদের ভাই এদিকে ডাইনিং টেবিল দেখতে শুরু করেছে আর আম্মু আর আব্বু হচ্ছে টিভির ট্রলি দেখছিল তো যে যার মতো জিনিসপত্র দেখতে শুরু করে দিয়েছে আর কি তো যাই হোক আব্বু ট্রিবি ট্রলি পছন্দ হচ্ছে না আব্বু বলতেছে এই টাইপের নিবে না আম্মুর পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে এখন আমাদের পছন্দতেই পছন্দ তো যাই হোক পরবর্তীতে দেখা গেল যে আমারও একটু পছন্দ হচ্ছিল না কারণ কালারটা একটু ডিসকালার হয়েছিল আর রাজশাহীতে এগুলো এতটা অ্যাভেলেবল না মানে একটা দুইটা করেই আছে তো খুব একটা পছন্দ যে হচ্ছে আবার হচ্ছে না তাও না মানে আমি এবং আম্মু প্রচণ্ড পরিমাণে কনফিউজ ছিলাম যেহেতু ফার্নিচার কেনার উদ্দেশ্যে গিয়েছি তো মানে যেটাই হোক একটা নিয়ে আসব এরকম আর কি মানে মন মানসিকতা হয়ে গিয়েছিল তো ওইটা এই যে আব্বু বারবার দেখতেছে আব্বুর পছন্দ হচ্ছে না তো আপনাদের ভাইও একটু দেখতেছে তো আমি ভাবলাম যে না আম্মু যেহেতু শখ করছে একটা নিয়েই যাব তো আব্বু পছন্দ করতেছে না আর কি যে কালারটা একটু ডিসকালার হয়ে আছে আর এগুলো একটাই মানে হচ্ছে অনেকগুলো শোরুম ঘুরলাম বাট পেলাম না আর কি তো যাই হোক রাজশাহীতে এগুলো তো অ্যাভেলেবল না এগুলো ঢাকাতে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো আম্মু মানে বিরক্ত হয়ে গিয়েছিল যেটাই হোক আমাকে একটা কিনে দিতেই হবে তো এই হলো কথা তো আমরা অনেকক্ষণ ধরে এই ফার্নিচার মার্কেটে ঘোরাঘুরি করতেছিলাম আর এত পরিমাণ রোদ ছিল বাইরে তো এই তো আব্বুকে নিয়ে ঘুরতেছি আব্বু আর আপনাদের ভাইয়া পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে আসছে আমরা তো চলে এসেছিলাম তো এই তো এখন খুঁজাখুঁজি করে দেখতেছি আর কি তো খুব একটা কারো পছন্দ হচ্ছে না তো অবশেষে আমরা মন খারাপ করে রিক্সা নিয়ে বাসায় চলে আসছি আব্বু আবার আম্মুর সাথে মোটরসাইকেলে চলে গেছে মানে আম্মু আব্বুর সাথে মোটরসাইকেলে চলে গিয়েছে আর আমরাই তো রিক্সা নিয়ে এখন বাসায় যাচ্ছি তো আর অবশেষে মানে লাস্টে কেনা হলো না তো এখন আবার মিস্ত্রি ফোন দিয়েছে বাসায় নাকি মিস্ত্রি চলে এসেছে তো যাই হোক এই হলো অবস্থা আপনা আপনাদের ভাই এখন দেখতেছে আর কি মিস্ত্রির সাথে আর আব্বু অলরেডি নামাজ পড়তে চলে গিয়েছে তো এই হলো সেই তেতাল্লিশ ইঞ্চির টিভি আর যেটা বত্রিশ ইঞ্চি নষ্ট হয়েছিল সেটা দোকানে দিয়ে এসেছে ঠিক করার জন্য তো এই হলো অবস্থা এখন এই টিভিটা হচ্ছে এখানে দেওয়ালে হ্যাঙ্গিং করবে আর কি তা আম্মুর মন একটু খারাপ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি রাজশাহীতে ফার্নিচার আমি যেটা দেখলাম যে খুব একটা অ্যাভেলেবল না আর যে কোনো দোকানে একটা থাকলে একটাই মানে ওটার আর রিফ্রেশ কোনো কপি পাওয়া যাচ্ছে না তো দেখা যাচ্ছে যে একটু শোরুমে থাকতে থাকতে কালারটা একটু ডিসকালার হয়ে গিয়েছে তো এই কারণে আমরা আর ওই ফার্নিচারটা নিতে পারি না তা আম্মুর মনটা একটু খারাপ হয়ে গিয়েছে তো আপনাদের ভাই এখন এটা বলতেছে এটা ওয়ালে হ্যাঙ্গিং করে দিবে আর টিভিটা অনেক বড় ছিল তেতাল্লিশ ইঞ্চি টিভি তো এটা হচ্ছে আব্বু আমার ঘরেই লাগাইতেছে তো এটা হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করবে তো এই যে আপনাদের ভাই এখন একটু ঠিকঠাক করে দেখতেছে আর কি যেহেতু আব্বু নাই আব্বু নামাজ পড়তে গিয়েছে তো এইখানে মিস্ত্রি চলে এসেছে এখন আপনাদের ভাই একটু ঠিকঠাক করে দেখতেছে তো আমি আর আমার ছোট বোন বসে থেকে ভিডিও করতেছি এবং দেখতেছি যে দেওয়ালে যেটা লাগাবে চোখ বরাবর হবে কিনা মানে আমরা বকবক বক করতেছিলাম তো এই তো আমার ছোটো বোন এখানে বসা তো এইটাই নিয়ে আমরা অনেক আজকে সারাদিন মানে পুরো পাগলের মতো অবস্থা এই টিভি কিনে টিভি ওয়ালে হ্যাঙ্গিং করবে না আমর কথা ওয়ালে হ্যাঙ্গিং করবে না টিভি ট্রলি স্ট্যান্ডগুলোই নিবে স্ট্যান্ডে লাগাবে স্ট্যান্ডে লাগালে হয় কি অন্যান্য ঘরেও টেনে নিয়ে নিয়ে যাওয়া যায় আর কি আর ওয়ালে হ্যাঙ্গিং করে দিলে এখান থেকে আর কোথাও মানে ই করা যাবে না তো এই হলো অবস্থা এখন দেখা যাক এটা তো ওয়ালে হ্যাঙ্গিং করতেছে তো আব্বুরও মন খারাপ যে ওয়ালে হ্যাঙ্গিং করতো না ট্রলি কিনতো বা ট্রলি পছন্দ হলো না রাজশাহীতে এগুলো আসলে ভালো না তো যাই হোক এখন সবার মন মেজাজ খারাপ তো এখানে আমরা বিকালে বসেছিলাম তো আম্মু আবার হচ্ছে গরম গরম তালের বড়া বানাচ্ছে তো ভাবলাম যে বিকালে এখানে বসে থেকেই গরম গরম তালের বড়া খাই আর ব্লগটা আজকে আমি এখানে শেষ করব তো ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার এটাও কমেন্ট করে জানাবেন যে টিভিটা ওয়ালে হ্যাঙ্গিং করলেই বেটার নাকি স্ট্যান্ডে রাখলে বেটার হতো কোনটাতে ভালো লাগবে বেশি আর টিভিটা অনেক বড় তেতাল্লিশ ইঞ্চি সো এটা মাথায় রেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ